আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমি স্নান করে মনে হচ্ছে ভালো লাগছে, বিশেষ করে যে মানে সবাই বুঝতে পারছো যে এতটা গরম, সারা সেই সকাল থেকে মোটামুটি এই 5:30 পর্যন্ত একটা না কম্পিউটারে বসেছিলাম। আর শরীর সাথ দেয়, মনে হচ্ছে যে কখন স্নান করবো কখন স্নান করবো। তারপরে কথা হচ্ছে খায়ও নি কিছু, একদমই ভালো লাগছিল না। কাজগুলো আজকে না করলে সামনে সোমবার আছে ভোট, সোমবার ভোট, মঙ্গলবারে যা কাজ আসবে না কলকাতা যাবে, বাবা মা কাকু আর কি হজ করতে যাবে, পাসপোর্ট ভিসা টিসা আনতে যাবে, বুধবার এসে কাজগুলো কমপ্লিট করে নিয়ে যাবে। এবার ভাবো অতগুলো কাজ, অতগুলো লোকজন, সেগুলোকে মেলাতে হবে, নাম টাম কালেকশন করতে হবে, একটু আগে থেকে না করলে আমি পেরে উঠবো না। আমি আজকে টোটালটা কমপ্লিট করেছি ড্রাফটিং করে, কালকে পরশু দিয়ে গেলে পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখে দেবো যাতে প্রিন্ট দিতে প্রবলেম না হয়। মানে একটা না এইভাবে কাজ করলে সত্যি খুব মাথা যন্ত্রণাও করে, চোখে যন্ত্রণাও করে, আর গরম থাকলে অসুবিধা হয়। বাবা এসেছিলো, ও কিছু খেলো না, ও চা খেয়ে চলে গেল, আমি না খেলেও খেতে চায় না, এটাই হচ্ছে বড় ব্যাপার। একটু শোবো, তারপরে ফুটুকে নিয়ে আসবো। চলো টাটা সবাইকে।